বিদেশি পিস্তল সহ র‍্যাবের হাতে আটক হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। 24 এপ্রিল তাকে আটকের পর মামলা হয়েছে তার নামে। এর পরপরই আন্দোলনের নামে ছাত্রলীগ ইলিয়াসকে মুক্তি না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেয় তারা। আমাদের আন্দোলনের সাথে আমাদের প্রশাসন বা অন্যান্য পুলিশ প্রশাসন যারা, তারা যদি কোনো যথাযথ সুযোগ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ইলিয়াস ভাইকে আমাদের কাছে ফেরত পাঠাবে, আমাদের আন্দোলন তত তাড়াতাড়ি শেষ হবে। ছাত্রলীগের দাপটে ক্লাস পরীক্ষায় ব্যাঘাত ঘটায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত এমবিএ স্টার্ট করেও আমরা রান করতে পারছি না। তো এইরকমভাবে পরিস্থিতি যদি চলতে থাকে আমরা 10 মাস তো দূরের কথা, 1.5 বছরেও আমরা বের হতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। প্রশাসনের কাছে এই একটাই দাবি যে আমাদেরকে আমাদের শাসন জোট যেন শেষ হয় এবং আমাদেরকে শান্তি শৃঙ্খলভাবে আমাদের লেখাপড়া করার সুযোগটা যেন দেয়। ছাত্রলীগের সঙ্গে আলাপ আলোচনা করে ক্লাস শুরু করতে পারলেও এখনো পরীক্ষা নিতে পারছে না কর্তৃপক্ষ। উপাচার্য অবশ্য আশ্বাস দিচ্ছেন সব সমস্যার সমাধান হবে অচিরে। আলটিমেটলি তারা পজিটিভ রেসপন্স না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইয়েতে আমরা ক্লাস করতে চাই, আমরা সেই ব্যবস্থা এইভাবে তো মানে হতে পারে। একজন অস্ত্রধারীর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করা কতটা নৈতিক সে নিয়ে প্রশ্ন আছে খোদ ছাত্রলীগেই। কিন্তু নেতাদের দাপটে মত প্রকাশে সাহস পান না সংগঠনের সব কর্মী। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।